নবদ্বীপে চলছে ঐতিহ্যমণ্ডিত রাস মেলা। এর আগের ভিডিওতে আমি দেখেছি রাস কার্নিভাল পার্ট ওয়ান পার্ট টু, আজ রাস মেলা। নবদ্বীপের বিখ্যাত সেই সরকার পাড়ায় চলছে রাস মেলা, চলছে বাচ্চাদের সেই মন্ডা মিঠাইয়ের দোকান থেকে শুরু করে আইসক্রিম। এই দেখুন, এখানে মোগলাই ভাজা হচ্ছে, জিভে জল চলে আসার মতন। নবদ্বীপে রাস মেলা চলছে 15 দিন হয়ে গেল, তবু মেলায় এতটুকু ভিড়ের কোনো কমতি নেই। বিভিন্ন পসরা সাজিয়ে বসেছে এখানকার দোকানদারেরা। এটি একটি রেস্টুরেন্ট, এখানেও কিন্তু বিভিন্ন রকম চাইনিজ খাওয়ার ফাস্টফুডের দোকান রয়েছে, রয়েছে সাজগোজের দোকান, রকমারি বাহারের দোকান, রয়েছে মেলায় বিভিন্ন রকম চশমা থেকে শুরু করে পিঠে পুলি, মোটরসাইকেলে যে কূপ, মরণ কূপ, সেই কূপের যে দৃশ্য দেখা, নাকরদোলা, বাচ্চাদের এরোপ্লেন চড়া, সব কিছু রয়েছে এখানে। দেখুন অভিনব চশমা, বিভিন্ন রকম সানগ্লাস কিন্তু এখানে রয়েছে, রয়েছে ঘড়ি, এগুলো আমি আজকে আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো। চলুন যাই, মেলাটা একটু ঘুরে ঘুরে দেখা নেওয়া যাক। নবদ্বীপের ঐতিহ্যমণ্ডিত রাস পূর্ণিমা উপলক্ষে চলছে এখনো রাসের মেলা। চলুন যাই, মেলার ভেতরটা ঢুকি। Thank you.
সম্পূর্ণ মেলাটা ঘুরে ঘুরে দেখালাম, বিভিন্ন রকম খাওয়ার স্টল থেকে শুরু করে নানান জিনিস, আচার, বিভিন্ন রকম লোভনীয় আচার, সত্যি জিভে জল চলে আসার মতো। নবদ্বীপের রাস মেলা দেখালাম, রাস কার্নিভাল দেখালাম, এর পরবর্তীতে আমরা পিঠে পুলির মেলা বা পিঠে বানানোর যে ব্যাপারটা সেটাই চলে যাব পরবর্তী ভিডিওতে। টাটা বন্ধুরা, সবাই ভালো থাকবেন, শুভরাত্রি। আবারও একবার নবদ্বীপ চৈতন্য ভূমির পক্ষ থেকে সকলকে আসার আমন্ত্রণ জানিয়ে নবদ্বীপে টাটা বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন, শুভরাত্রি আজকের মতো।